Good morning, welcome back once again to your favorite educational YouTube channel parikshaprastuti wireless operator 15 June je porikha hoyechilo ek mas jete na jetei answer ki publish hoyeche cholo amra answer ki dekhabar age notification e ki lekha ache notice e ki dewa ache seita amra age pore nei dekho ki lekha ache je the question and answer key for part 1 consisting of 70 marks 70 questions in the connection with the final competitive examination for recruitment to the post of wireless operator in West Bengal telecommunication 2022 15 June je hoyechile has been uploaded seta orthat 85 number e porikha hoyechile 70 number e je paper ta setar answer ki upload kore dewa hoyeche jara objection korbe tara ek saptaher moddhe tarke korte hobe all candidates are advised to compare the answer key with the question paper carefully and bring apparent incongruities if any to the notice of the West Bengal Police Recruitment Board by sending mail wbprb10@gmail.com within 7 days from 13 July. অর্থাৎ 13 জুলাই থেকে 7 দিনের মধ্যে তোমাদেরকে কি করতে হবে পাঠাতে হবে এবার চলো आंसर পেকে आंसर কিগুলো দেখে নি এটা যেটা ছিল মডেম এটা নিয়ে কোনো সমস্যা নেই মডেম তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট নেক্সট 3 নম্বর যেটা এটা হচ্ছে ইকুয়াল টু তারপর হচ্ছে পাই বাই 2 তারপরে 5 নম্বর হচ্ছে 2 cos প্লাস sin 2 7 নম্বর হচ্ছে -3/7 তারপর এটা হচ্ছে 6√3 তারপর এটা হচ্ছে s স্কয়ার t কিউব তারপর এটা হচ্ছে 10 এটা হচ্ছে t1 t2 ঠিক আছে আচ্ছা এগুলো মোটামুটি তোমরা নিশ্চয়ই সবাই হয়তো দেখে নিয়েছো যারা এখনো পর্যন্ত দেখোনি আমি আস্তে আস্তে তুলছি সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো তবে 21 নম্বরটা দেখা আছে দেখো যে কারেক্ট অপশনস হ্যাজ নট বিন এই জন্য কি করা হবে সবাইকে এটা নাম্বার দেওয়া হবে 21 এরটাকে বাতিল করে দেওয়া হয়েছে আর যে কোশ্চেনটা নিয়ে डाउट সেটা বলছি তোমাদেরকে ইনসুলেটর ফিডব্যাক বেস এগুলো ঠিক আছে এটার ক্ষেত্রে তাই এনপিএন ট্রানজিস্টর ইউজড অ্যান অ্যাম্পলিফায়ার এটা তো ঠিক দেওয়া ছিল না সেটাকে বাতিল করে দেওয়া আছে তাই 2 নম্বর সবাই পেয়ে যাচ্ছে হ্যাঁ এই কোশ্চেনটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই কোশ্চেনটা আমি হয়তো आंसर কি ক্ষেত্রে ভুল দিয়েছিলাম এটা পরবর্তীকালে দেখেছি এটা ঠিকই আছে টোটাল ইন্টারনাল এন্ড রিফ্লেকশনই হবে কারেক্টটা কম্পিউটারের কোশ্চেনটা কোথায় গেল এই যে জিইউআই ইজ ইউজড অ্যাজ ইন্টারফেস বিটুইন দেখো এটা অ্যাকচুয়াল যেটা সেটা হচ্ছে সফটওয়্যার এন্ড আসল যেটা উত্তর সেটা সফটওয়্যার এন্ড ইউজার হয় এবার সফটওয়্যার এন্ড ইউজার যে অপশনটা কোথাও ছিল না তো সেই দিক থেকে বলতে গেলে যেহেতু ইউজারটাকে নিতেই হবে তাই হয়তো হার্ডওয়্যার এন্ড ইউজার নামা আছে তবু তোমরা বলতে পারো যে এটা হচ্ছে आंसर কি ভুল ছিল সেইভাবে তোমরা মেল করতেই পারো তাছাড়া মোটামুটি আর যে সমস্ত কোশ্চেন হয় এখানে আরেকটা কারো একটা ছিল কোন একটা কোশ্চেনের মানে পার্টিকুলার কয়েকজনের এই মেল মার্জ বা এইটার কিছু একটা কোশ্চেন গন্ডগোল ছিল অর্থাৎ অপশন মানে হচ্ছে যে অপশনগুলো দেওয়া ছিল সেটা আলাদা ছিল তো তাদের ক্ষেত্রে তারা এই দুটোর ক্ষেত্রে মেল করতে পারো জানি আজকে আরেকবার কাট অফ বা সেফ স্কোর আমি এই ক্যাটাগরি আছি এত নম্বর পাচ্ছি হবে কিনা এটা নিয়ে একটা ঝড় উঠবে আমি এর আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম পরীক্ষার দিন যেদিনকে হয় সেদিনকেই বলে দিয়েছিলাম তো সেই জায়গাটা থেকে আমি খুব একটা বেশি নড়ছি না প্রথম হচ্ছে দেখে নাও যে যে 70 নম্বরের কোশ্চেন পেপার ছিল ঠিক আছে এখানে কেউ যদি পাস করে যাও তাহলে খুবই ভালো কথা তার কারণটা হচ্ছে যে তারপরে যে ট্রান্সলেশন পেপারটা ছিল না ওই ট্রান্সলেশন পেপার তারপরে হচ্ছে যে ইন্টারভিউ ওটাতে কিন্তু ভালো নাম্বার ভ্যারি করবে এমন হতেই পারে ট্রান্সলেশনে কেউ হয়তো দেখা যাবে যে 6-7 পাচ্ছ তো কেউ হয়তো দেখা যাবে 12-13 পাচ্ছ তাই একদমই টেনশন করবে না যাদের ক্ষেত্রে হয়তো এমসিকিউর ক্ষেত্রে নাম্বার কম হয়ে যায় ট্রান্সলেশন যদি ভালো করতে পারো বা ইন্টারভিউ যদি ভালো করতে পারো তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারো এটা আমি আগেও পরীক্ষার আগেও বলেছিলাম তো এই যে 70 নম্বরের এমসিকিউ ছিল সেই এমসিকিউর মধ্যে কিছুটা কোশ্চেন এরকম ছিল যে ফিজিক্স থেকে প্রায় 46 থেকে 47 খানা কোশ্চেন ছিল আর তোমাদের ম্যাথ আর কম্পিউটার মিলে খানা কোশ্চেন ছিল এবার দেখো একটা জিনিস যে কিছু কোশ্চেন আমি দেখেছিলাম বা অনেক ছাত্রের মুখে শুনেছি এটা যে প্রিভিয়াস ইয়ারের ইউপিএসসি বা এনডিএ যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেইখান থেকে নাকি কপি করা হয়েছে এবার সেইখান থেকে কপি করলে পরেও কয়েকটা সমস্ত হয়তো ক্যান্ডিডেট দেখবে না বা দেখলে পরে অত ওই সময়তে সমস্ত হয়তো শুধু এমসিকিউ পড়লে উত্তর মনে রাখা মুশকিল হয়ে পড়ে সে যতই হোক তবু ফিজিক্সের ক্ষেত্রে 40% নাম্বার পাওয়া মানে আমি বলবো
ভালো স্কোর করা, 40 বা 50% নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে হয় এই জায়গাটা 22-23 নম্বর হবে। আর ম্যাথ রিজনিং, ম্যাথ আর কম্পিউটারের ক্ষেত্রে একদমই সহজ ইয়ে ছিল, ম্যাথ থেকে হয়তো 15টা মতো ছিল, 13-14টা কি 15টা এরকম হতে পারে, আর কম্পিউটার থেকে হয়তো 8-9টা হতে পারে। তো এই যে ম্যাথের মধ্যে, এটাও তাই, ম্যাথামেটিক্সেরও যারা স্টুডেন্ট তারা হয়তো ওই সময় মানে এমন 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 ম্যাথ ছিল যে ওখানে সলভ করা নয়, ব্যাপারটা হচ্ছে আগে থেকে না করা থাকলে, জানা থাকলে হয়তো ওই মুহূর্তে ওই কম সময়ের মধ্যে সলিউশন করা যাবে না। সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও আমি 50% ধরে রাখলাম, 6-7 ধরে রাখলাম, যারা ম্যাথের ক্যান্ডিডেট নয় তারা তো পারবেই না। কম্পিউটারের ক্ষেত্রে তাই, কম্পিউটারের ক্ষেত্রে আমরা এমনিতেই সবাই কমা, তো এই জায়গাতে 3-4টে কোশ্চেন ধরতে পারো, ঠিক আছে, 7 আর 3 = 10, 22 + 10 = 32। আমি তো সেই জায়গাতে প্রিলিতে একজন ইউআর ক্যান্ডিডেট হিসাবে বলে দিলাম যে 35 নম্বর ধরো, ঠিক আছে, মানে হচ্ছে 50% নাম্বার পাওয়া মানে খুবই ভালো স্কোর। এবার ট্রান্সলেশন যে পেপারটা আছে, ট্রান্সলেশন পেপারটাই বললাম যে ভালো লিখলে 11-12 পর্যন্ত পাবে, 15-র মতো 13-ও পেতে পারো। তো আমি অ্যাভারেজ সবার নাম্বার এই জায়গাতে 8 করে ধরে নিচ্ছি, তো 35 আর 8 হচ্ছে 43, অর্থাৎ 85-এর মধ্যে 43, যদি খুব ভয় লাগে তাহলে সেই ক্ষেত্রে 45-46 বা এরকম একটা ভাবতে পারো, মোটামুটি 46 বা 47 ধরে যদি খুব ভয় লাগে, আমি 85-এর মধ্যে বলছি। ফাইনাল মেরিট লিস্ট তাহলে কত যেতে পারে, ফাইনাল মেরিট লিস্ট হচ্ছে যেটা তোমাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউ আছে 15 নম্বর, 15 নম্বরের মধ্যে ওই রকম 10 মতো ধরে নাও, তাহলে 10 ধরে নিলে পরে হচ্ছে 56 থেকে 57। দেখো ইন্টারভিউ প্রিপারেশন, ঠিক আছে, ইন্টারভিউ প্রিপারেশন, তার আগে বলে দিই অনেকে জানতে চাইবে রেজাল্ট কবে। সাধারণত দেখো আনসার কি দেওয়ার কিন্তু 15 দিন থেকে 1 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়, যেটা কলকাতা পুলিশের ক্ষেত্রে হয়নি, কলকাতা পুলিশের ক্ষেত্রে হয়নি বা আপগ্রেড টাপগ্রেড দেরি হচ্ছে একটা কারণ হতে পারে। সেই কারণটা হচ্ছে গিয়ে সামনে সিভিল ডিফেন্সের রেজাল্ট বাকি আছে, তারপরে হচ্ছে তোমার এসআই এর মেন এক্সাম হতে বাকি আছে, এবং সেই সঙ্গে কনস্টেবলের ক্ষেত্রে যেমন কাট অফ নিয়ে একটা সমস্যা হয়, যে এইসবের কারণে রেজাল্ট হতে মানে পাবলিশ হতে দেরি হচ্ছে। তো এস মানে আপগ্রেড সরি ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে এইটুকু ধরে রাখো যে প্রায় 15 দিন মানে 20 দিন থেকে 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, অর্থাৎ এসআই টেসাই সমস্ত পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে, তারপরে তোমার কনস্টেবলের হয়ে যাবে, তারপরেই হয়তো ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট তোমার মানে ইন্টারভিউটা শুরু হবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি হাতে মোটামুটি 1 মাসও ধরে নাও যে 1 মাস পরে হয়তো রেজাল্ট বের হবে, ঠিক আছে, 1 মাস পরে রেজাল্ট বের হবে। তো ইন্টারভিউটা খুব একটা বড় ম্যাটার করে, কারণ 15 মার্কসের এখানে ইন্টারভিউ আছে, তোমাদেরকে আগেই বললাম, ধরো ইন্টারভিউ কেউ একজন পাচ্ছে 12-13 আর কেউ একজন পাচ্ছে 6-7, এটা তো হয়, তোমরা অনেকে দেখেছো 6-7 কেন, আরো কম পায়, 1-1.5 এরকমও পায়, 2-3 এরকমও পায়। কেন পাই, তার কারণটা হচ্ছে ইন্টারভিউ এর ক্ষেত্রে আসল যে জিনিসটা সেটা হচ্ছে কনফিডেন্স, তোমার মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি করা, এটা হচ্ছে মেন জিনিস। তবে তবে যেহেতু এটা হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট, ভালো করে দেখো, এটা যেহেতু একটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট, তাই এমন হতে পারে তোমার মধ্যে আত্মবিশ্বাস আছে ইমরান হাসমিনের মতো, একদম আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে কথা বলে দাও, কিন্তু যদি সেটা বোঝা যায় মানে সেটা দেখা যাচ্ছে যে তুমি জানো না, ঠিক আছে, তবুও আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে কথা বলছো, তার ক্ষেত্রে এফেক্ট পড়বে। তার কারণটা হচ্ছে একটাই, টেকনিক্যাল পোস্ট, তোমার মধ্যে যদি টেকনিক্যাল নলেজ যদি না থাকে তাহলে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে মার্কস কমবেই কমবে, এটুকু মনে রাখো। কিন্তু একজন কনস্টেবলের ক্ষেত্রে বা একজন এসআই টেসআই এর ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে, যেটা নলেজ বা হচ্ছে যা জিজ্ঞাসা করা হয় সাবজেক্ট থেকে বাইরে থেকে, না জানলে পরেও তার যদি আত্মবিশ্বাস বা এসআরটি বা হচ্ছে মানে কোনো কিছু জাজমেন্ট করার এবিলিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে অতটা এফেক্ট পড়বে না। কিন্তু ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে টেকনিক্যাল যদি তোমার উইক থাকে তাহলে কিন্তু একটু এফেক্ট পড়তে পারে, শুধু আত্মবিশ্বাস দিয়ে কাজ হবে না। তাই কি কি জিনিস পড়তে হবে, বিশেষ করে ইলেকট্রনিক যে সমস্ত ডিভাইস ফিভাইসগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে, অ্যামিটার ভোল্ট মিটার বা নট নর গেট, তারপরে হচ্ছে ডিজিটাল সার্কিট যেটা আছে বা হচ্ছে ট্রানজিস্টার কি, অ্যাম্পলিফায়ার কি, এই সমস্ত জিনিস যেগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু ভালো করে জ্ঞান থাকা উচিত, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে যেগুলোকে নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। দেখো পরীক্ষা প্রস্তুতিতে 7797427474 এই নাম্বারে ওয়ানলি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের 20 তারিখ থেকে যে ওয়্যারলেস অপারেটরের যে ইন্টারভিউ প্রিপারেশন, সেই ইন্টারভিউ প্রিপারেশন স্টার্ট হয়ে যাবে, এখন তোমাদের অনলাইনে হচ্ছে, আর অফলাইন যেটা, ঠিক আছে, অফলাইন যেটা সেটা বহরমপুরে বা হচ্ছে কলকাতার কোনো একটা লোকেশন অ্যারেঞ্জমেন্ট করা হবে, যারা যারা যেখানে অফলাইন অ্যাটেন্ড করতে পারবে তোমরা সেখানে দিয়ে যেতে পারো। তবে এখন অনলাইনের প্রিপারেশন হয়ে গেছে, অফলাইনের যে ফেসিলিটি সেটা
একদিনই পাবে, অর্থাৎ একদিনই তোমরা গিয়ে সেখানে ফেস করতে পারবে, ঠিক আছে? আর এখন 20 তারিখ থেকে তোমাদেরকে ইন্টারভিউর যে প্রিপারেশন সেটা অনলাইনে প্রিপারেশন শুরু হয়ে যাবে। গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রিপারেশন করানো হবে, যাবতীয় যে নোটস ফোটস বা বেসিক নোট যেগুলো দরকার সেগুলো অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে। এবার একটা বড় কোয়েশ্চেন হচ্ছে, যারা কোয়ালিফাই করতে পারো নি বা হয়তো অনেক ক্যান্ডিডেট সবাই তো আর করবে না, হয়তো 1.5 গুণকে পাস করানো হবে, তো মোটামুটি ইন্টারভিউর ক্ষেত্রে জানো যে 1251 মতো সিট আছে, 1.5 গুণ, সেই ক্ষেত্রে 18 কি হয়তো 2000 ক্যান্ডিডেটকে পাস করানো হতে পারে। 2000 ক্যান্ডিডেটের মধ্যে সবাই তো আর জব পাবে না, যারা ছিটকে যাবে বা হয়তো যারা ফ্রিলিতে উত্তীর্ণ হতে পারেনি বা মেনে উত্তীর্ণ হতে পারেনি বা মাঠে উত্তীর্ণ হতে পারেনি, ভাবছেও এবার আর কোনো মতেই ছাড়া যাবে না, তাদের ক্ষেত্রে বলে দিই যে নতুন ভ্যাকান্সি যেটা সেটা এই মাসের এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের দিকে আসতে চলেছে, ঠিক আছে? ডিসেম্বর, ডিসেম্বরের আগে সম্ভাবনা নেই, ডিসেম্বরের বরং পরে অর্থাৎ 2023-এ জানুয়ারি হতে পারে। তো এখন থেকে যদি টার্গেট নাও তাহলে টার্গেট নিতেই পারে, কারণ পিলিতে দেখেছো কিভাবে কি কেমন কাট অফ গেছে, তো সেই হিসাবে এখন থেকে টার্গেট নিতে পারো। সেই হিসাবে জিকে, রিজনিং এগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ পিলিতে টেকনিক্যাল অতটা ভালো আসে না, তবে এখন আসতেও পারে পরের বছর থেকে, তো সেই হিসেবে সবগুলোই ভালো করে গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে এবং জিকে রিজনিংটা পড়ো, কারণ জিকে রিজনিং পড়লে কি হবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে, আবার তুমি ভালো করে সেই জায়গাতে স্কোরটা করে নিতে পারবে, ঠিক আছে? তো যারা টার্গেট করছো তারা এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো। ওকে, তাহলে সবশেষ আর একবার বলে দিই যে তারা তোমরা যারা ওয়্যারলেস অপারেটারের ইন্টারভিউর জন্য প্রিপারেশন করতে চাইছো, তোমরা 7797 এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, সেখানে সমস্ত ডিটেলস জেনে যাবে, তবে 20 তারিখ থেকে দিক থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে।